আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য প্রতিধ্বনি সম্পর্কিত যে গাণিতিক সমস্যা, সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি। তোমরা মনোযোগ দিয়ে যদি এই গাণিতিক প্রতিধ্বনি সম্পর্কিত গাণিতিক সমস্যা, এই সমস্যাগুলো সমাধান দেখো, আমার মনে হয় প্রতিধ্বনির যে অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ বলে মনে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে 1 নম্বর যে উদ্দীপকটি আছে, সামনে একটি পাহাড়। এই পাহাড় থেকে 16 মিটার দূরে একজন ব্যক্তি এ অবস্থানে দাঁড়িয়ে আছেন। বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রথম প্রশ্ন হলো, ওই স্থানের বায়ুতে শব্দের বেগ কত? ওই স্থানের বায়ুতে শব্দের বেগ কত? তো শব্দের বেগ তাপমাত্রার সাথে ভ্যারি করে, চেঞ্জ হয়। তো তাপমাত্রা নির্ভর শব্দের বেগ তোমরা কিভাবে বের করবে, সেই সূত্রটি তোমরা আরো আমাদের গত যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালে শিখে গেছো। আজকে আমি আবার দেখাচ্ছি ওই স্থানে বায়ুতে শব্দের বেগ কত। এখানে দেখো প্রাথমিক যে তাপমাত্রা T1, আমরা কাকে ধরবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড কে ধরবো। T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থ হলো 273 কেলভিন। এরপরে V1 অর্থাৎ 0 ডিগ্রিতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তারপরে T2, এখানে T2 হলো কত? বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 40 আমরা কেলভিনে রূপান্তরিত করতেছি, কারণ এখানে তাপমাত্রা পরম স্কেল বা কেলভিন স্কেলে নিতে হবে। এরপরে দেখো 313 কেলভিন তাপমাত্রা আমরা পেয়েছি, শব্দের বেগ V2 আমরা জানি না। তারপর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সূত্রটি কি হবে? V2/V1 √T2/T1। তোমরা যদি V1 আগে লেখো, V1/V2, তাহলে লিখবে T1/T2, সমানুপাতিক সম্পর্ক। এখানে আসলে আমরা V2 নির্ণয় করব, এই জন্য আগে V2 দিয়ে শুরু করেছি, V2/V1 T2/T1, তাহলে তোমার এক লাইন কম লিখতে হবে, সহজ হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আমি V2 রেখে দিলাম, এখানে দেখো √T2, T2 কত? 313, T1 273 ইন্টু হবে কত? V1। এরপরে দেখো √313, তার নিচে হলো 273, আর V1 এর ভ্যালু কত? 330। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খেয়াল করো যে এখানে সমাধানটি কত আসতেছে, 313-কে আমরা ভাগ দেব 313 ভাগ হলো 273, 1.1465, 1.1465 তার উপরে রুট ইন্টু 313। তারপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, √1.1465 এটা আসবে 1.0707 ইন্টু 330, 353.34। তো শিক্ষার্থী বন্ধুরা 353 হলো 34 মিটার পার সেকেন্ড, এটি হলো শব্দের বেগ। এটাকে আমরা আসলে 354 ধরে হিসাব করতে পারবো, সমস্যা নেই, এটাকে তোমরা প্রায় সমান ধরতে পারো, প্রায় সমান কত? 354 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্নের এটি ছিল সমাধান, যে ওই স্থানে বায়ুতে শব্দের বেগ কত। আমরা শব্দের বেগ পেয়ে গেছি প্রায় 354 মিটার পার সেকেন্ড আনসার। এখন তোমরা খেয়াল করো, ঘ নং প্রশ্নে বলা হয়েছে ওই ব্যক্তি চিৎকার করলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, যদি না পায় তবে কতটুকু দূরত্ব পরিবর্তন করলে প্রতিধ্বনি শুনবে। তো আমরা জানি প্রতিফলক থেকে শ্রোতাকে এমন একটা দূরত্ব বজায় রেখে থাকতে হবে যেন সময় ঠিক 0.1 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় পর তার কানে ফিরে আসে, তাহলে তিনি প্রতিধ্বনি শুনবেন। তো এখন এই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে কিনা, সেজন্য আমাদের কী বের করতে হবে? সময়।
যে শব্দের যে তৈরি করলো উনি, এই শব্দ বাধা পেয়ে তার কাছে কখন ফিরে এসেছে, যদি 0.1 সেকেন্ডের আগে ফিরে আসে তার প্রতিধ্বনি শুনবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভাবলাম প্রশ্নটি দেখি। খেয়াল করো, ঘ রঙে বলা হয়েছে এখানে দূরত্ব, দূরত্ব ডি ছিল কতটুকু, 16 মিটার, আর বায়ুতে শব্দের বেগ ভি ছিল 354 মিটার পার সেকেন্ড। এরপরে সময়, আমরা সময় নির্ণয় করলে বুঝতে পারবো যে আসলে প্রতিধ্বনি শুনবে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সূত্র হবে ভি সমান কি, 2×d/t। খেয়াল করো, টি যদি এখানে আসে তাহলে ভি তার অবস্থানে চলে যাবে, অথবা তোমরা আড়াআড়ি গুণ করার পর বসাতে পারো, সমস্যা নেই। এরপরে 2d, ডি কত আছে এখানে, 16, আর ভি কত হলো, 3×5×4। এখন দেখি এখানে অ্যান্সার কত আসতেছে। সময় থার্টি টু ডিভাইডেড 3×54, 0.09 সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অ্যান্সার পেয়েছি 0.09 সেকেন্ড, যা যা শ্রবণাভূতির স্থায়িত্বকাল, শ্রবণাভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড অপেক্ষা কম। সুতরাং ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে না। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে সময় ব্যবধান কতটুকু, 0.09 সেকেন্ড, যেটা 0.1-এর চেয়ে অনেক কম, অর্থাৎ ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে না। উত্তর কিন্তু এখনো শেষ হয়নি, প্রশ্ন করা হয়েছে যদি না শুনতে পায় তবে কতটুকু দূরত্ব পরিবর্তন করতে হবে। তোমরা ভালো করে বুঝতেছো যে তাকে পাহাড় থেকে আরেকটু পিছনে সরে আসতে হবে, যাতে সময় আরেকটু বেশি লাগে, তাহলে কতটুকু পিছনে আসতে হবে। তাহলে এখন আমরা আবার প্রতিধ্বনি শুনতে গেলে সময় কতটুকু লাগবে, 0.1 সেকেন্ড দরকার, আর বেগ কত, 354 মিটার পার সেকেন্ড। এই তথ্যটি বসালে ওই ব্যক্তির মিনিমাম যে দূরত্ব সেটা পেয়ে যাব। কেন, আমরা মিনিমাম টাইম বসাইছি, শুধু 0.1 সেকেন্ডের জন্য প্রতিধ্বনি শোনা যায় এমন নয়, 0.1-এর বেশি হলে শোনা যাবে, কিন্তু মিনিমাম কতটুকু ডিস্টেন্স তার দরকার ছিল সেটা আমরা বের করার জন্য মিনিমাম যে গ্যাপ, টাইম গ্যাপ, সেই 0.1 আমরা বসিয়েছি। এখন দেখো মিনিমাম ডিস্টেন্স কত হয়, আবার ভি ইকুয়াল কত হবে, 2×d/t। তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করো, 2×d ইকুয়াল হবে ভিটি, তার মানে ডি সমান হবে ভিটি/2। এখানে ভি কত, 3×54, টাইম হলো 0.1, আর নিচে হলো 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত আসতেছে, উপরে 35.4 আসবে, 35.4 ডিভাইডেড/2, মিনিমাম 17.7 মিটার, মিনিমাম 17.7 মিটার ডিস্টেন্স দরকার ওই ব্যক্তি যদি প্রতিধ্বনি শুনতে চায়। তাহলে ওই ব্যক্তিকে প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি শোনার জন্য 17.7, আর উনি আগে ছিল কতটুকু দূরত্বে, 16 মিটার দূরত্বে, তাহলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 1.7 মিটার।
এতটুকু যদি পিছনে উনি সরে যান তাহলেই প্রতিধ্বনি শুনবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই গাণিতিক সমস্যাটি ভালো করে বুঝেছ। এখন আমরা এই কুয়া দিয়ে প্রতিধ্বনির একটি ম্যাথ সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, মনে করো 2 নং উদ্দীপক হিসেবে আমরা একটা কুয়া নিলাম, এই কুয়ার 5 মিটার পর্যন্ত পানি আছে, খেয়াল করো 5 মিটার পর্যন্ত পানি আছে। আচ্ছা, এখানে বায়ুর তাপমাত্রা আমরা দিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরো বায়ুর তাপমাত্রা হলো এই স্থানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে এখানে বলা হলো, ধরো এটা 2 নম্বর উদ্দীপক, রাঙা কুয়ার মুখে চিৎকার করার 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ওকে, এখন গ নং প্রশ্নটি আমরা দেই। গ নং প্রশ্ন হলো, কুয়ার গভীরতা কত? ঘন প্রশ্ন, কুয়াটির সর্বোচ্চ কতটুকু পানিপূর্ণ থাকলেও প্রতিধ্বনি শোনা যাবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমার উদ্দীপকের দিকে খেয়াল করো, এই কুয়াটির মোট গভীরতা যা, তার 5 মিটার কিন্তু আগে থেকে পানিপূর্ণ আছে। তো কুয়ার মুখে যখন রানা চিৎকার করবে, সেই শব্দ এই ফাঁপা স্থান অর্থাৎ যেখানে শুধু বায়ু আছে, এই বায়ু অতিক্রম করে পানি পৃষ্ঠে বাধা পাবে। পানি পৃষ্ঠে বাধা পাওয়ার পর আবার রানার কানে পৌঁছেছে কতক্ষণ পরে? 0.12 সেকেন্ড পরে রানার কানে পৌঁছেছে এবং সে প্রতিধ্বনি শুনেছে, কারণ সময় ব্যবধান এখানে কি 0.1-এর চেয়ে বেশি আছে। ওকে, তারপরে বলা হলো কুয়ার গভীরতা কত। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বের করতে পারবো? এই ফাঁপা অংশটি বের করতে পারবো। ফাঁপা অংশটি কতটুকু? এইচ, যেখানে পানি নেই শুধু বায়ু আছে, এইচ। তো এইচ যা হবে তার সাথে এই 5 যোগ করলে কুয়ার মোট গভীরতা পাওয়া যাবে। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে গ নং প্রশ্নটি সমাধান করি। দেখো, গ আমি তোমাদের শর্টকাট করাচ্ছি, তোমাদের শব্দের বেগ নির্ণয় করার জন্য V1/V2, T1/T2 এটি ব্যবহার করার আমি পরামর্শ দিয়েছি। কিন্তু বারবার একটি ফর্মুলা, এত বড় ফর্মুলা ব্যবহার করে প্রত্যেকটি ম্যাপ সমাধান করা আমি মনে করি না প্রয়োজন আছে। তোমরা জেনে গেছো আমি তোমাদের যে শর্ট ফর্মুলা শিখিয়েছিলাম, সেই শর্ট ফর্মুলা দিয়ে আমরা এখানে শব্দের বেগটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, শব্দের বেগ ভি, আমি শব্দের বেগ কথাটিও লিখলাম না, তোমরা অলরেডি বুঝে গেছো এখানে ভি হলো শব্দের বেগ, এটি তোমাদের লিখতে হবে। এটাকে বলা হয় মিনিংফুল ওয়ার্ডস, মানে প্রচলিত অর্থ, এটি না লিখলে আবার 1 মার্কস কাটা যাবে। তো ভি হলো এখানে কতটুকু? 3 3 0 হলো জিরোর জন্য, আর 0.6 × টেম্পারেচার, দেখো টেম্পারেচার 20, তাহলে হবে 3 3 0 প্লাস এখানে কত হবে 6 × 12, তারপরে হলো 2 3 × 4, 342 মিটার পার সেকেন্ড। রানা প্রতিধ্বনি শুনেছে কতক্ষণ পরে? 0.12 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনেছে। তাহলে এই যে এইচ আমরা বের করতে পারবো, এইচ কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভি সমান হলো 2D, ডি মানে দূরত্ব, এখানে দূরত্বটাকে আমরা কি বলেছি? হাইট, এইচ, 2S/T। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 2H সমান কত হবে? ভিটি হবে। তারপরে লাইনে দেখো এইচ কত হবে? এইচ হবে VT/2, এখানে ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 3 4 2, টাইম কতটুকু? 0.12, নিচে হলো 2। এরপরে দেখো
342 ইন্টু 0.12 ডিভাইডেড বাই 20.52। তাহলে কুয়ার ফাঁকা অংশ ছিল 20.52 মিটার। এখন কুয়ার মোট গভীরতা, অতএব কুয়ার মোট গভীরতা কত হবে? 20.52 প্লাস 5 মিটার ইকুয়াল 25 পয়েন্ট, কত হবে? 52 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা কুয়ার যে মোট গভীরতা সেটি বুঝে গেছো, 25.52 মিটার। এরপরে কুয়াটি সর্বোচ্চ কতটুকু পানিপূর্ণ থাকলেও প্রতিধ্বনি শোনা যাবে। এখন তোমরা শিক্ষার্থী বন্ধুরা যদি প্রতিধ্বনি শুনতে চাও তাহলে কমপক্ষে কতটুকু দূরত্ব সেটি বের করে নেওয়া আগে, যে এই তাপমাত্রায় যদি সেখানে প্রতিধ্বনি শুনতে হয় তাহলে কতটুকু দূরত্বের দরকার আছে। তো আমরা দেখি ঘনমের জন্য, এখানে শিক্ষার্থী বন্ধুরা আমি শর্টকাট ফর্মে করে দিলাম, ভি সমান 2h/t। তারপরে দেখো 2h সমান vt, এইচ সমান কত হবে? vt/2, এইচ সমান vt/2। ওকে, এরপরে দেখো তোমরা এখানে ভি কত ছিল শিক্ষার্থী বন্ধুরা? ভি ছিল 342 মিটার পার সেকেন্ড। আর যদি কেউ প্রতিধ্বনি শুনতে চায় মিনিমাম টাইম কত লাগবে? 0.1 সেকেন্ড। এখান থেকে আমরা কী বের করবো শিক্ষার্থী বন্ধুরা? এইচ বের করে নেবো, যে এইচ আসলে কতটুকু দরকার। এখন ভি হলো 342, টাইম হলো 0.1, নিচে হলো 2, এটি ভাগ করলে হবে 34.2, আর পরে আবার যদি ভাগ করো 17.1 মিটার। তাহলে এখানে যদি 17.1 মিটার ফাঁকা রাখা যায়, বাকিটুকু পানি দ্বারা পূর্ণ করা হয়, তারপরেও প্রতিধ্বনি শুনবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই কুয়ার সর্বোচ্চ কতটুকু পানি পূর্ণ থাকতে পারে খেয়াল করো। অতএব সর্বোচ্চ পানি পূর্ণ থাকবে কতটুকু? কুয়ার মোট গভীরতা হলো 25.52, আর তুমি যদি প্রতিধ্বনি শুনতে চাও তাহলে কমপক্ষে কতটুকু লাগতেছে? 17.1, আর বাকিটুকু তাহলে আমরা পানি দ্বারা পূর্ণ করতে পারি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা কত আসতেছে, 25.52, 25.52 বিয়োগ 17.1, 8.42, তাহলে এখানে আসবে 8.42 মিটার। অর্থাৎ কুয়াটির সর্বোচ্চ এতটুকু পানিপূর্ণ থাকলেও প্রতিধ্বনি শোনা যাবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটিকেই আমরা একটু মডেল হিসাবে নিই। দেখো এখানে তোমরা প্রতিধ্বনি অঙ্ক করতে করতে তোমাদের মাথায় একটি ভুল মেসেজ ঢুকে গেছে, সেই ভুলটি কি আমি একটি আরেকটি উদ্দীপক দিয়ে তোমাদের বোঝাবো, তোমরা মিলিয়ে নিও যে আসলে তোমরা হয়তো কিছুটা ভুল একটি মেসেজ তোমরা মাথায় ধারণ করেছো। তোমরা খেয়াল করো, 3 নং উদ্দীপক, রানা কুয়ার মুখে একটি পাথর ছেড়ে দিল, একটি পাথর ছেড়ে দিল এবং 3 সেকেন্ড পর শব্দ শুনল। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমি উদ্দীপকের যে চিত্রটি সেই চিত্রটি একই রেখেছি। এখন এই চিত্রটি ব্যবহার করে আমরা ভিন্ন আরেকটি প্রশ্ন নিলাম, প্রশ্ন নং 3। বলা হয়েছে রানা কুয়ার মুখে একটি পাথর ছেড়ে দিল এবং 3 সেকেন্ড পর শব্দ শুনলো, কুয়ার গভীরতা কত? ওকে, তোমরা ভাবতেছো যে তাহলে কুয়ার গভীরতা তো হবে v = 2h/t, এই তো? এই যে এটি হলো তোমাদের মাথায় ভুল মেসেজ তোমরা ধারণ করেছো। শিক্ষার্থী বন্ধুরা
অন্য সব ক্ষেত্রে কিন্তু আমরা শব্দ দিয়ে এই অঙ্কটি করেছি, অর্থাৎ রানার চিৎকার করেছে, শব্দ পানিপৃষ্ঠ পর্যন্ত গেছে, আবার ওই শব্দ পানিপৃষ্ঠে প্রতিফলিত হয়ে আবার কুয়ার মুখে চলে এসেছে। কিন্তু এখানে কি রানা চিৎকার করেছে? রানা একটি পাথর ছেড়ে দিয়েছে। তো পাথরের বেগ আর শব্দের বেগ কি এক? এক না। পাথর সর্বোচ্চ কত বেগে পড়বে? একটি বস্তুকে যদি অভিকর্ষের প্রভাবে ছেড়ে দেয়, তার ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বাড়বে। অথচ এখানে শব্দের বেগ কত শিক্ষার্থী বন্ধুরা? 342 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই পাথরের বেগের চেয়ে প্রায় 30 গুণের মতো, 30 বা 35 গুণের মতো বেশি হবে শব্দের বেগ এখানে। তাহলে আমরা যদি ভি সমান টু এস বাই টি দেই তাহলে হবে? হবে না। অর্থাৎ রানা পাথর ছেড়ে দিয়েছে, পাথর পড়তে একটা সময় ব্যয় হবে। এখন মনে হয় তোমাদের এই ভুল ধারণাটি ভেঙে গেছে। পাথর আস্তে আস্তে পড়বে, পাথর পানিতে যাওয়া পর্যন্ত একটা সময় ব্যয় হবে, পানিতে যখন পাথর আঘাত করবে সেখানে শব্দ তৈরি হবে, ওই শব্দ শব্দের বেগ অনুযায়ী ফিরে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটি বিষয়, একটি হলো পাথর পড়ার শব্দ যোগ শব্দ ফিরে আসার সময়, এই দুইটির যোগফলই হলো কত সেকেন্ড? 3 সেকেন্ড। এখন মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো আমরা এখন এই ম্যাথটি কিভাবে করতে পারি? বলা হয়েছে কুয়ার গভীরতা কত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই অঙ্কটি দুই পার্টে আমাদেরকে করতে হবে, যে পাথর পড়ার সময় একটা সময় ব্যয় হবে, শব্দ ফিরে আসার সময় আরেকটি সময় ব্যয় হবে। ওকে, তাহলে আমরা এখন লিখি, এই অংশটি চলবে কারণ এখানে বায়ু তাপমাত্রা 20 ডিগ্রি, শব্দের বেগ হবে 342 মিটার পার সেকেন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, পাথর পড়ার ক্ষেত্রে আমরা স্পষ্ট করে লিখি, পাথর পড়ার ক্ষেত্রে অর্থাৎ বা পাথর পতনের ক্ষেত্রে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এখানে সময় দুই ভাগে ভাগ হচ্ছে, কিছু অংশ ব্যয় করবে পাথর পড়ার সময় আর কিছু অংশ হলো শব্দ ফিরে আসার সময়, অর্থাৎ দুইটা ক্ষেত্র। এজন্য আমরা টাইমকে T1 আর T2 দ্বারা ইন্ডিকেট করি। তাহলে এস ইকুয়াল UT1 প্লাস হাফ GT1 স্কোয়ার। এরপরে দেখো, দেখো পাথর কি পড়েছে এখান থেকে এতটুক পর্যন্ত এইচ। তাহলে আমরা লিখতে পারি বা এইচ ইকুয়াল ফলিং বডি বা পতনশীল বস্তুর আধিবেগ কত থাকে? 0 থাকে, প্লাস হাফ GT1 স্কোয়ার। ইউ আর টি গুণ করলে কি হবে? 0, বা থাকলো কি হাফ GT1 স্কোয়ার। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা সমীকরণ দ্বারা প্রকাশ করি, যেটি হলো 1 নং সমীকরণ, যেহেতু এখানে দুইটা বিষয় জড়িত। এরপরে শব্দ ফিরে আসার ক্ষেত্রে আমরা আর একটু সুন্দর করে লিখি যে উৎপন্ন শব্দ, উৎপন্ন শব্দ ফিরে আসার ক্ষেত্রে উৎপন্ন শব্দ ফিরে আসার ক্ষেত্রে আমরা জানি শব্দ কি সমবেগে চলে, সমবেগে চললে সূত্র কি হবে? এস সমান ভিটি। তোমরা মিলে না শিক্ষার্থী বন্ধুরা, এস সমান কি? ভিটি, সমবেগের। তো এস মানে কি? সরণ। এখানে সরণ কতটুকু? এইচ, কারণ পানি থেকে, যদি পানি থেকে আবার এখানে শব্দ তার কানে ফিরে যায়, এইচ। ভিটি, ভিটি এখানে আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? T2 লিখবো। কেন? শব্দ ফিরে আসার সময়কে আমরা T2 বললাম আর পাথর পড়ার শব্দ হলো T1। সমীকরণ 2। এরপর একটু তোমরা মিলিয়ে নাও, এস মানে হলো ডান পাশের এই রাশি, আবার এস মানে হলো এরা, তার মানে এরা আর এরা কি হবে? সমান। 1 ও 2 যদি আমরা তুলনা করি, 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, যদি 1 ও 2 তুলনা করি তাহলে হবে কি? হাফ জি T1 স্কোয়ার ইকুয়াল টু VT2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইচ সমান এটা, আবার এইচ সমান এটা, তাহলে এটা সমান কি হবে? এটা, অথবা এই এইচ এর জায়গায় আমরা VT2 বসাইলাম, একই কথা। এখন হাফ জি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? 9.8। তারপরে আছে কি? T1 স্কোয়ার,
সমান ভি টি টু। ভি বসালাম কত এখানে? 342। আর টি টু কত? তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, পাথর পড়ার শব্দ যোগ শব্দ আসার পাথর পড়ার সময় প্লাস শব্দ ফিরে আসার সময়, দুইটার যোগফল কত? 3 সেকেন্ড। উদ্দীপকে দেখো, পাথর ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর শব্দ শুনেছে, তার মানে পাথর যাওয়া T1, শব্দ আসা T2, দুটার যোগফল হলো 3। তাহলে আমরা T2 সমান কি লিখব? T2 সমান লিখব 3 - T1। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই T2 এর জায়গায় এই মানটি আমরা বসাবো 3 - T1। তারপরে দেখো 9.8-কে 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে 4.9 আসবে T1 স্কোয়ার। এরপরে শিক্ষার্থী বন্ধুরা গুণ করো, 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9, 10। তারপরে 342 T1। এখন তোমরা খেয়াল করো, 4.9 T1 স্কোয়ার, 342 এখানে আসলে কি হবে? প্লাস হবে, -1026। ওই পাশে কি থাকবে শিক্ষার্থী বন্ধুরা? শূন্য পড়ে থাকলো। এখন এই সমীকরণটির মিডিল টার্ম করা অনেক কষ্টকর, তো এটাকে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো শিক্ষার্থী বন্ধুরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করো যেন এই পয়েন্টটি না থাকে। এটি একটি সহজ উপায়। আরেকটি হলো, তোমরা যারা দ্বিঘাত সমীকরণ জানো তাদের জন্য এটি একটি সহজ পদ্ধতি হবে, যদি দ্বিঘাত সমীকরণ জানা থাকে। তো আমরা এখানে দ্বিঘাত দিয়ে করার চেষ্টা করি। তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে একটু বলি, দ্বিঘাত সমীকরণটা চেহারা আসলে কেমন ছিল? ax² + bx + c = 0। এখান থেকে আমরা x বের করেছিলাম, x = -b + -b² - 4ac/2a। এভাবে করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটার সাথে একটু খেয়াল রাখো, সামঞ্জস্য রাখো। তাহলে এখানে আমরা x বলতে কাকে বোঝাবো? T1 কে x বলতেছি, T1 = -b। বি কোনটি শিক্ষার্থী বন্ধুরা? আমি তোমাদেরকে এ বি একটু চিহ্নিত করে দেই। এখানে খেয়াল করো, 4.9টিকে আমরা কি মনে করব? এ, T1 কে x, তাহলে কি হলো? ax² মিলে এলো, ax² প্লাস bx, এটি কি? বি। T1 কে আমরা কি ধরেছি? x ধরেছি, প্লাস সি, তার মানে এই যে এতটুকু -1026কে আমরা সি বলবো, কারণ আমাদের সমীকরণে কিন্তু কোনো মাইনাস নেই, অর্থাৎ প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা -1026কে সি কাউন্ট করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে সমাধানটি কি দাঁড়াচ্ছে? T1 = দেখো, T1 = আসতেছে -b, মানে -342 প্লাস মাইনাস √b², মানে 342² -4ac, 4a হলো এখানে কত? 4.9, আর c কত শিক্ষার্থী বন্ধুরা? ব্র্যাকেটের ভিতরে -1026, নিচে টোয়াইস a, a কত? 4.9। তারপরে তোমরা একটু মিলিয়ে নাও, -342 + -√ তো শিক্ষার্থী বন্ধুরা 342-র উপরে স্কোয়ার দিলে কত আসবে? 342 তার উপরে স্কোয়ার 116 116 964। মাইনাসে প্লাস, তারপরে এগুলো গুণ করে দাও, 4 4 × 4.9 × 1026, কত আসতেছে এখানে? 20 109.6, নিচে হলো 9.8। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মনে হয় এখন আর আমাদের ডান পাশে যে উদ্দীপক আছে এটি আসলে প্রয়োজন নেই, আমরা এখানে ম্যাট্রিক সলিউশন করার চেষ্টা করি।
দেখো তোমরা এর পরের অংশটুকু, এখান থেকে আমরা কোথায় চলে যাচ্ছি, এই যে T1, T1 ইকুয়াল দেখো -342 প্লাস মাইনাস, এখানে কত আসতেছে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আচ্ছা 201096, 201092, 201096 প্লাস 116964, কত আসতেছে 137073, তার নিচে শিক্ষার্থী বন্ধুরা 9.8। এরপরে তোমরা খেয়াল করো ওই সংখ্যাটির রুট কত হয়, রুট ওভার 1137073.6, 370.234, 370.234, তার দেশে কত শিক্ষার্থী বন্ধুরা 9.8। এখন তোমরা দেখো টাইম নেগেটিভ হয় না, তাহলে যদি এখানে মনে করো মাইনাস আর এখানকার মাইনাস দেয়, এখানে প্লাস আছে মাইনাস আছে, এইটিও মাইনাস এটিও মাইনাস, কি আসবে মাইনাস আসবে, তো মাইনাস এটি দ্বারা ভাগ দিলে মাইনাস, আর টাইম তো এখানে মাইনাস হবে না, তো আমরা প্লাসটা চিন্তা করি যে -342 +370 কত আসে, আচ্ছা এখানে 342 বাদ যাবে, 342 বাদ গেলে 28.2345, শিক্ষার্থী বন্ধুরা দেখো 28.2345, নিচে হলো 9.8। এরপরে ভাগ করলে কত আসতেছে, ভাগ 9.8, 28.2345 ভাগ হবে 9.8, 2.88 সেকেন্ড, শিক্ষার্থী বন্ধুরা এখানে কত 2.881 সেকেন্ড। T1 কি ছিল দেখো, T1 ছিল পাথর পড়ার সময়, এই যে পাথর পড়ার ক্ষেত্রে আমরা T1 ধরেছিলাম, তো আমরা কুয়ার গভীরতা নির্ণয় করতেছি বন্ধুরা, তো এই যে T1 কোথায় আছে, T1 আছে 1 নং সমীকরণে, তাই 1 নং সমীকরণ থেকে পাই কুয়ার গভীরতা বের করবো, ইকুয়াল হাফ জি, জি কত 9.8, দেখো হাফ জি, T1 স্কোয়ার অর্থাৎ 2.881 তার উপরে স্কোয়ার, শিক্ষার্থী বন্ধুরা 2.881 তার উপরে আমরা দেবো কি স্কোয়ার, এটা আসতেছে 8.30 × 9.8 আর ডিভাইডেড বাই হবে কত 2 40.67 মিটার, শিক্ষার্থী বন্ধুরা কুয়ার গভীরতা তাহলে কত ছিল, অতএব কুয়ার গভীরতা ছিল 5 মিটার, আর 40.67 মিটার হলো ফাঁকা অংশ, তাহলে 45.67 মিটার। দেখো একটি সামান্য পরিবর্তনের কারণে এই অঙ্কের আকার কত বিশাল ধারণ করেছে এবং একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অনেক সময় তোমরা এগুলো অঙ্ক যখন দেখো ভি সমান 2D/T ইউজ করে ফেলো, কিন্তু আসলে দেখো এখানে একটু সূক্ষ্ম চালাকি ছিল, পাথর ছেড়ে দিয়েছে, পাথর কুয়ার পানিতে আঘাত করার পর শব্দ তৈরি হয়েছে, তারপর শব্দ ফিরে এসেছে, এটি একটি টপিক্স। ঘ, কুয়াটির সর্বোচ্চ কতটুকু পানিপূর্ণ থাকলেও প্রতিধ্বনি শোনা যাবে, তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা ঘ নং প্রশ্নটি সমাধান করতে পারবে,
যে কতটুকু পানিপূর্ণ থাকলেও প্রতিধ্বনি শুনতে পাবে, ঠিক আগের ঘন প্রশ্নের মতোই। ভি সমান টু ডি বাই টি, মিনিমাম ডিস্টেন্স বের করার জন্য টি এর মান 0.1 বসাবে। 0.1 বসালে একটা মিনিমাম দূরত্ব, ধরো তোমার কত লাগবে, 17.1 বা এই টাইপের কিছু একটা লাগবে। তো ততটুকু, ওই 16.7 বা 17.1 যা আসবে, সেটি হলো মোট হাইট থেকে বিয়োগ দিলে বাকিটুকু পানিপূর্ণ থাকলেও প্রতিধ্বনি শুনতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই গাণিতিক সমস্যাটি ভালো করে বুঝতে পেরেছো। ভালো করে বুঝতে পেরেছো, এর পরে আরো কয়েকটি সমস্যা তোমরা দেখতে থাকো।